নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এবারে কিন্তু স্কুল খোলা নিয়ে এক নতুন আপডেট চলে আসছে, সেটাই আজকে জানাবো আপনাদের। দেখুন, বলা হচ্ছে অবশেষে দীর্ঘদিন পর 1 সেপ্টেম্বর থেকে কিন্তু খুলতে যাচ্ছে সমস্ত স্কুল এবং কলেজগুলো। তো কীভাবে স্কুলগুলো খুলবে এবং কীভাবে ক্লাসগুলো হবে, আপনি আপনার সন্তানদের বা কোনো যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কীভাবে আপনারা ক্লাসটা করবেন এবং কীভাবে সমস্ত পদ্ধতি, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন। সুতরাং পুরোপুরি ভিডিওটি দেখুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য পরবর্তীতে। দেখুন, বলা হচ্ছে দীর্ঘদিন ধরে স্কুল কলেজ বন্ধ থাকায় কিন্তু বিপাকে পড়েছে বহু শিক্ষার্থী। আগামী 1 সেপ্টেম্বর থেকে 14ই নভেম্বরের মধ্যে স্কুল কিন্তু খুলে দিতে চাইছে, অর্থাৎ এই ডেটের মধ্যে কিন্তু স্কুল খোলার একটা প্রসিডিউর কিন্তু চলছে। ধাপে ধাপে খোলা হবে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রী গোষ্ঠী গঠন করেছে কেন্দ্র সরকার। করোনা পরিস্থিতির মধ্যে কীভাবে সমস্ত নিয়ম মেনে যাতে স্কুলগুলোকে খোলা যায় তা নিয়ে কিন্তু আলোচনা চলছে ওই গোষ্ঠীর সঙ্গে যুক্ত সদস্যরা। জল্পনা চলছে, শুরুতে কিন্তু উঁচু ক্লাসের পড়ুয়াদের স্কুলে নিয়ে এসে পঠন পাঠন শুরু করা হবে এবং আলাদা আলাদা সেকশানে কিন্তু তাদেরকে ক্লাস করানো হতে পারে বলে মনে করা হচ্ছে। এ ব্যাপারে একটা ইস্যু করা হবে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর, কীভাবে এই অপারেটিং প্রসিডিওরটা মেনে চলেই স্কুলগুলো খোলা হবে। যদিও স্কুল কবে খোলা হবে, কীভাবে খোলা হবে, এ বিষয়ে কিন্তু শেষমেশ সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার এ বিষয়ে মতামত জানালেও কিন্তু রাজ্য সরকারেরই সিদ্ধান্ত হবে সর্বশেষ, অর্থাৎ শেষ সিদ্ধান্ত কিন্তু রাজ্য সরকারই নেবে। করোনা পরিস্থিতির জেরে দেশজুড়ে লকডাউন শুরু হতেই বন্ধ হয়েছিল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তো জুনে আনলক পর্ব জারি হতে কবে থেকে স্কুল কলেজ খোলা হতে পারে সে বিষয়ে নিয়ে চিন্তাভাবনা শুরু হয়েছে। মাঝে একটি সমীক্ষাও দেখা দিয়েছিল যে অভিভাবকরা চাইছেন না এখন স্কুলে যাক ছাত্রছাত্রীরা। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ও স্বাস্থ্য মন্ত্রক যৌথভাবে স্কুল চালু করার নির্দেশিকা তৈরি করেছে, তাতে বলা হচ্ছে ধাপে ধাপে চালু করে দেওয়া হোক স্কুল কলেজ 1 সেপ্টেম্বর থেকে। দেখুন, প্রথম পরদিন দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা স্কুলে আসুক, এভাবে কিন্তু প্রপোজাল দেওয়া হচ্ছে। স্কুল 2-3 ঘন্টার বেশি খুলে না রাখারও পরামর্শ দেওয়া হয়েছে। জানানো হচ্ছে যে সব স্কুলে চলবে বিভিন্ন শিফটে, সব স্কুল কিন্তু বিভিন্ন শিফটে শিফটে চালানো হবে, সকাল 8টা থেকে 11টা, আবার 12টা থেকে 3টে। মাঝে স্যানিটাইজেশনের জন্য 1 ঘন্টা বিরতি, অর্থাৎ 8টা থেকে 11টা পর্যন্ত ক্লাস হয়ে গেলে স্যানিটাইজ করা হবে পুরোপুরি সমস্ত বিল্ডিংকে যেখানে ক্লাস হবে, এবং আবার পরে সেকেন্ড শিফট শুরু হবে 12টা থেকে 3টে। এবং সব মিলিয়ে পড়ুয়া এবং শিক্ষাকর্মীদের 33% একদিনে স্কুলে আসবেন, পুরোপুরি সবাই স্কুলে আসতে পারবেন না একদিন। যদিও প্রাথমিক বা তারও নিচের স্তরের পড়ুয়াদের কিন্তু এখনই স্কুলে ডাকতে আগ্রহী নয় সরকার, তারা অনলাইনে ক্লাস করবে যেভাবে চলছে। পাশাপাশি দশম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস চালু হওয়ার পর শুরু হবে 6ষ্ঠ থেকে 9ম শ্রেণীর কয়েক ঘন্টার জন্য ক্লাস। তো এই পুরোপুরি জিনিসটা আপনারা দেখতে পারেন এই 1 সেপ্টেম্বর থেকে প্রথম 15 দিন, যেভাবে ক্লাসটা হবে এবং কীভাবে ক্লাসটা হবে পুরোপুরি বুঝতে পারলেন। আশা করি ভিডিওটি ভালো লাগলো। অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন এবং শেয়ার করে বন্ধুবান্ধব অথবা কোনো ছাত্রছাত্রী যদি থেকে থাকে আপনার, অবশ্যই তাদের শেয়ার করে জানিয়ে দিতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের সমস্ত আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য।